আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মানুষ আরেকটি ব্যর্থ নির্বাচনে বোঝা নিতে পারবে না বললেন সাইফুল হক। খালেদা জিয়াকে বিদেশে নেওয়া পরামর্শ মেডিকেল বোর্ডের। সিটিগঞ্জে বিহারিদের সংঘর্ষ, পুলিশের মামলায় আসামি 350। পদ্মা সেতু প্রাথমিক সম্ভাব্যতা যাচাই, খালেদার আমলে পড়াশোনা করলে জানতে পারবেন। মামুনুলরা বা 14 মাস পর হেফাজতের মহানগর কমিটি। আসামে ট্রাইব্যুনালের যাতাকালে লাখ বেশি বাঙালি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষ আরেকটি ব্যর্থ নির্বাচনে বোঝা নিতে পারবে না বললেন সাইফুল হক। বিপ্লবী অর্গাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জোর করে ক্ষমতা ধরে রাখে সরকার দেশকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিয়েছে। আরেকটি ব্যর্থ নির্বাচনে বোঝা দেশের মানুষের বহন করতে পারবে না। ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে। মঙ্গলবার বিপ্লবী অর্গাস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, বিলাসী গাড়ি ড্রাইভারের মতো সরকার ও সরকারি দলের দম্ভ আর একঘেয়েমি মনোভাব দেশকে মহাবিপদে ঠেলে দিচ্ছে। কায়েরজোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দমন করে শাসন করার কৌশল নিয়েছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়েছে। তাদের অ্যাবসলিউট ক্ষমতা টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। সমাবেশে আরো বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বুন্নি শিখা জামালি, আকবর খান, আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোস্তাক। এর আগে সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অধিকার সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণীয় সহ গণসংগ্রাম এগিয়ে নিতে শপথ বাক্য পাঠ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে শেষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ মেডিকেল বোর্ডের। মাইল্ড হার্ট অ্যাটাক সহ নানা জটিল রোগে আক্রান্ত রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার বিকেলে শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে হাঁটার পরামর্শ দিয়েছেন তারা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তার প্রেশার ও কিডনি সহ অন্যান্য জটিলতা কমলে হার্টের বাকি দুটি ব্লকের চিকিৎসা শুরু করা হবে। সোমবার এবারকার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে দুজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক সুরক্ষায় আরো কিছু ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেন চিকিৎসকরা। এর মধ্যে আগামী এক সপ্তাহ খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে 1.5 ঘণ্টাব্যাপী চলে মেডিকেল বোর্ডের বৈঠক। এতে লন্ডন ও আমেরিকা থেকে বিদেশি চিকিৎসকেরা জুমে যোগ দেন। এছাড়া খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানও ছিলেন। নাম প্রকাশ অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ড পরিবারের কাছে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা অবহিত করেছেন, সুপারিশ করেছেন যত দ্রুত সম্ভব হাই কেয়ার সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করতে, যেখানে মাল্টিপল চিকিৎসা সম্ভব। কারণ তিনি এখন যে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা দেশেই চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু এক চিকিৎসা করতে গিয়ে অন্যগুলো বেড়ে যায়, এতে ঝুঁকি থেকেই যায়। আবার বয়সেরও একটা ব্যাপার আছে, এ পর্যায়ে এসে ওনাকে ক্রিটিক্যাল বলা যাচ্ছে না, আবার ভালো বলা যাচ্ছে না। সোমবার রাতেও খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষা করা হয়েছে। এবার কেয়ার ছাড়াও ল্যাব 8 হাসপাতালে পরীক্ষা করা হয়। পরে রেজাল্ট বিদেশি চিকিৎসকদের প্রেরণ করা হয়। জানা গেছে বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসা হয়। আপাতত সুপসহ তরল খাবারই দেওয়া হচ্ছে, প্রয়োজন ছাড়া তেমন কথা বলেন না। শারীরিক ভাবেই ক্লান্ত, হঠাৎ অসুস্থ হয়ে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। শনিবার খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল 95%, সেটিতে স্টেন রিং পরানো হয়েছে। গত বছর এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে তাকে 5 দফা হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে গত 6 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। খালেদা জিয়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিস ছাড়াও অনেকদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগতেন।
সিদ্ধিরগঞ্জে বিহারিদের সংঘর্ষ পুলিশের মামলায় আসামি 350। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের সংঘর্ষের ঘটনায় নামী ও বেনামী মোট 350 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তবে নতুন এই মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করা হয়। মামলার এজাহার নামী ও 49 জন এবং অজ্ঞাত পরিচয় আরো 300 বিহারি নারী পুরুষকে আসামি করা হয়। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক এসআই তন্ময় মণ্ডল এই মামলাটি করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুশির রহমান জানান, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়ে যারা এই সংঘর্ষে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা পরিচয় আসামিদের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অনেকের নাম ঠিকানা জানা যায়নি এবং অনেককে চিহ্নিত করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পেলে মামলায় সংযুক্ত করা হবে। তবে এই ঘটনায় কোনো সাধারণ মানুষ ও নিরীহ কাউকে চড়ানো হবে না। এখন পর্যন্ত এই মামলায় কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নয়ন 23, আরমান 35, লালবাবু 23, আরমান 35, কফুর ভান্ডারি 48, আকরাম 37, নাদিম মোহাম্মদ 30, শকত 30, সাজান 30, চুন্নি 38, আসমা বেগম 50, মোস্তাক 32। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক আদমজি বিহারি কলোনি এলাকার একটি মসজিদে হামলার শিকার হন। এ ঘটনায় করা মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে 36 জনকে আটক করে পুলিশ। পুলিশের এই গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল থেকে আদমজি চাষারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিহারি কলোনির বাসিন্দারা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় অর্ধশতাধিক টিয়ারসেল ও কয়েকশো রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও র্যাবের সাথে সংঘর্ষে বিহারি ক্যাম্পের অন্তত 25 জন আহত হয়েছেন। পদ্মাসেতু প্রাথমিক সম্ভাব্যতা যাচাই খালেদার আমলে পড়াশোনা করলে জানতে পারবেন। পদ্মাসেতুর প্রাথমিক ফিজিবিলিটি সম্ভাব্যতা যাচাই খালেদা জিয়ার আমলে হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন। মির্জা ফখরুল বলেন, পদ্মাসেতুর প্রাথমিক ফিজিবিলিটি সম্ভাব্যতা যাচাই খালেদা জিয়ার আমলেই শুরু হয়। সেই সালটা ছিল 2004 থেকে 2005। জাপান বিশ্বব্যাংক এবং রাশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা হয়। এই আলোচনা প্রেক্ষিতে ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা হয়। সেখানে 8,500 কোটি টাকা প্রাথমিক খরচ ধরা হয়। এই বিষয়গুলো আপনারা একটু পড়াশোনা করলেই জানতে পারবেন। ওই সময়ের সমকালীন সময়গুলো দেখলেই বুঝতে পারবেন। পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ওবায়দুল কাদের সাহেবের নেত্রী বলেছেন, খালেদা জিয়াকে যদি পদ্মাসেতু টুস করে ফেলে দেওয়া হয় তাহলে ঠিক হয়, সেখানে একজনকে হত্যার জন্য হুমকি দেবেন আর সেই হত্যার মুখে তিনি সেই অনুষ্ঠানে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। মির্জা ফখরুল বলেন, আমাদের যেটা মূল বক্তব্য পদ্মাসেতু নির্মাণ নিয়ে না, পদ্মাসেতু যে প্রকৃত নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 8,500 থেকে 10,000 কোটি টাকা, সেটা 30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমাদের প্রশ্ন, সেখানে 30,000 কোটি টাকা কিভাবে ব্যয় হলো, যেটা 8,500-10,000 কোটি টাকায় তৈরি হতে পারত। তিনি বলেন, পৃথিবীর কোথাও এত ব্যয়বহুল সেতু নির্মাণ করা হয়েছে বলে আমাদের জানা নেই। সম্ভবত যারা এই নির্মাণ কাজের জন্য সংশ্লিষ্ট আছেন তাদেরও জানা নেই। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সরকারের মন্ত্রীরা কে কি বলেন তার কোনো অর্থই বহন করে না। কুমিল্লা সিটি নির্বাচনে একজন সংসদ সদস্যকে সেখান থেকে বের করতে নির্বাচন কমিশনের ব্যর্থতা প্রসঙ্গে যিনি যদি আজ প্রশ্ন করতেন তবে তা আমার কাছে অর্থবহ মনে হতো। একজন সংসদ সদস্যকে নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচন এলাকা থেকে বাইরে নিয়ে আসার ক্ষমতা যে কমিশনের নেই, সেই কমিশন কিভাবে ভবিষ্যৎ নির্বাচনে পরিচালনা করবে? আমরা সবসময় বলে আসছি নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। যদি সরকার পরিবর্তন না হয়, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার না থাকে, কোনো নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নয়। মামুনুলরা বাদ 14 মাস পর হেফাজতে মহানগর কমিটি। 14 মাস পর হেফাজতে ইসলামী ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি সভাপতি। সাধারণ সম্পাদক পদে এসেছেন মুফতি কেফায়েতুল্লাহ আজহারি। আগের কমিটিতে এই পদে ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি সহ আগের কমিটির কাউকে রাখা হয়নি নতুন কমিটিতে। সোমবার রাজধানীর খিলগাঁওয়ের মাকজানুল উলুম মাদ্রাসা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। এই বৈঠক থেকে মহানগর কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব সচিব মাওলানা জহুরুল ইসলামকে এবং প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানিকে মহানগর কমিটির উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম। মাওলানা মনিরুজ্জামানকে সাংগঠনিক এবং মাওলানা মুসাকি বিল্লাল হামিদিকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন মুফতি কামাল উদ্দিন, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা সানাউল্লাহ হাফেজি।
আসামি ট্রাইব্যুনালে যাতা করলে লাখের বেশি বাঙালি। ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্ব প্রমাণ করতে হবে আসামের লাখের বেশি বাঙালিকে। 273 জন ট্রাইব্যুনাল সদস্যের হাতে নির্ভর করেছে তাদের ভাগ্য। আসাম সরকারের পক্ষ থেকে গুয়াহাটি হাইকোর্টকে এই তথ্য জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত অর্থ বছরে মাত্র 15,201 মামলা নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। প্রতি মাসে গড় 1,267 মামলা নিষ্পত্তি হয় ট্রাইব্যুনালে। অভিযোগ উঠেছে যে বহু ক্ষেত্রে অযথা হয়রানি করা হচ্ছে বাঙালিদের, সেই সাথে বিচারের নামে প্রচুর টাকার লেনদেন হয় এই ট্রাইব্যুনালগুলোতে। তাই দাবি উঠছে কোয়াশি এই বিচারের বদলে আইনি বিচার ব্যবস্থার মাধ্যমে নাগরিকত্বের ফয়সালা করতে হবে। 30 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা আছে। আসামের বিদেশি নাগরিক খুঁজতে জেলায় জেলায় রয়েছে সীমান্ত পুলিশ। এই সীমান্ত পুলিশের সন্দেহ তালিকা বিচার করার জন্যই রয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল FT। ট্রাইব্যুনালের সদস্যরা নাগরিকত্ব যাচাই করেন অভিযুক্তদের। রাজ্য 61 ট্রাইব্যুনাল ছিল। আসাম সরকার হাইকোর্টকে জানিয়েছে গত 7 মাসে নতুন করে আরও 173 FT সদস্য নিয়োগ করা হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালের 1 এপ্রিল থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত 1,34,365 মামলা FT-র আওতায় রয়েছে। এর মধ্যে ফয়সালা বাকি রয়েছে 119,164 অভিযোগের। এদিকে FT-গুলোর বিরুদ্ধে খুবই ফুঁসছেন আসামের বাঙালিরা। তাদের অভিযোগ একতরফাভাবে গরিব মানুষের বিরুদ্ধে রায় দিচ্ছেন একটি FT সদস্যরা। আপাদমস্তক তারা দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযোগে সরব অনেকে। আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি CRPCC এর অভিযোগ, উগ্র বাঙালি বিদেশ কাজ করছে FT সদস্যদের মধ্যে, এমনকি সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণের জন্য FT সদস্যরা সাধারণ বাঙালিদের হয়রানি করছেন বলেও CRPCC-র কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ অভিযোগ করেছেন।